তিন দিন আগে বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার খবর জানায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বৈশ্বিক টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার চব্বিশ ঘন্টার মাথার খবর আসে ফ্রানজিজি ভিত্তিক টি টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলের আয়োজন বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে বেশ এর মধ্যে সাবেক পাকিস্তান তারকা শোয়েব আক্তার তো বয়ে যায় চটেছেন আইপিএল আয়োজন নিয়ে খোঁচা দিয়ে পাকিস্তান জাতীয় দলে সাবেক এই প্রেশার বলেন বিশ্বকাপ গোল্লায় যাক তবুও আইপিএলের ক্ষতি করা যাবে না কয়েক মাস ধরেই আইপিএলে বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে কথা হচ্ছিল গুঞ্জন ওঠে বিশ্বকাপ পেছালে আইপিএল আয়োজন হবে শেষ পর্যন্ত সেটাই হলো বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার হলো ওই সময়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ভারতীয় টুর্নামেন্ট এছাড়া বিশ্বকাপের আগে এশিয়া কাপও পিছিয়ে দেওয়া হয় সব মিলিয়ে বিষয়টি মেনে নিতে পারেননি পাকিস্তান তারকা শোয়েব সাবেকে পেশার ইউটিউব শো জিও ক্রিকেটের সঙ্গে আলাপে বলেন এই সময়ে এশিয়া কাপ অবশ্যই হওয়া উচিত ছিল ভারত পাকিস্তানের মুখোমুখি হওয়ার দারুণ সুযোগ ছিল এটি এর পেছনে অনেক কারণ আছে এসব বিস্তারিত বলতে চায় না এরপর আইপিএল নিয়ে খোঁচা দিয়ে শোয়েব বলেন টি টোয়েন্টি বিশ্বকাপও হওয়া উচিত ছিল কিন্তু আমি আগেই বলেছি তারা এটা হতে দেবে না আইপিএলের ক্ষতি করা যাবে না বিশ্বকাপ গোল্লায় যাক চলতি বছর আঠারোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার হওয়ার কথা ছিল টি টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর কিন্তু করোনার কারণে পিছিয়ে দেওয়া হয় আগামী বছরের অক্টোবর নভেম্বরে হবে এ টুর্নামেন্ট ফাইনাল হবে চোদ্দোই নভেম্বর দু সালের বিশ্বকাপ পিছিয়ে হবে দু সালের অক্টোবর নভেম্বরে আর ফাইনাল হবে তেরোই নভেম্বর